হ্যালো, আমি ওয়াসিম আকরাম হালদার। আজকে তোমাদের আমি হ্যাড টু এবং ডিড নট হ্যাভ টু এর ব্যবহার শেখাবো। আমরা এই গ্রামারের মধ্যে বাংলাতে তে হয়েছিল এবং তে হয়নি শব্দটি ব্যবহার করি। আমরা তে হয়েছিল হ্যাঁবাচকে ব্যবহার করি, তে হয়নি নাবাচকে ব্যবহার করি। যেমন, আমাকে স্কুলে যেতে হয়েছিল, এটা হ্যাঁবাচক। আমাকে স্কুলে যেতে হয়নি, এটা নাবাচক। তোমাকে ভাত খেতে হয়েছিল, এটা হ্যাঁবাচক। তোমাকে ভাত খেতে হয়নি, এটা নাবাচক। বাচ্চাদের বইগুলি পড়তে হয়েছিল, হ্যাঁবাচক। বাচ্চাদের বইগুলি পড়তে হয়নি, নাবাচক। আচ্ছা, সূত্রে যাওয়ার আগে একটু ভার্বটা বুঝে নিই। ভার্বের দেখো, এখানে গো গো মানে যাওয়া, গোর ভিটু হচ্ছে ওয়েন্ট, ভিতরিগণ। তাহলে ভার্বের প্রথম সারি যে ভার্ব গুলো থাকে সেটা হচ্ছে ভিওয়ান বা প্রেজেন্ট। ভার্বের দ্বিতীয় সারি যে ভার্ব গুলো থাকে সেটা হচ্ছে পাস্ট বা ভিটু। আর ভার্বের তৃতীয় সারির ভার্ব গুলো পাস্ট পার্টিসিপল বা ভিথ্রি। তাহলে গোটা হচ্ছে ভিওয়ান, ওয়েন্ট হলো ভিটু, গন হচ্ছে ভিথ্রি। তাহলে গো, ওয়েন্ট, গন, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আমার একটা ভার্বের ভিডিও আছে এই চ্যানেলের মধ্যে, তোমরা সেই ভিডিওটা একবার দেখে নাও, তাহলে ভার্বের তিনটে ভাগ কি আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবে। দেখো, এখানে প্রথমে আছে সূত্রটায় সাবজেক্ট, তারপরে হ্যাড টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভিওয়ান, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা হ্যাঁবাচকে। এই সূত্রগুলো কিন্তু তোমাদের সবার মুখস্থ করতে হবে। এবারে নাবাচকের সূত্রে কি আছে? সাবজেক্ট, তারপরে ডিড নট হ্যাভ টু, তারপরে ভিওয়ান, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট, এটা নেগেটিভ বা নাবাচকে। এই সূত্রগুলো কিন্তু তোমরা খুব জলের মতো মুখস্থ করে রাখবে। যেমন যদি বলি যে আমি একটা সেন্টেন্স বানাবো এই সূত্র দিয়ে, তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে হ্যাঁবাচকে। প্রথমে সাবজেক্ট বসাবো, ঠিক সাবজেক্টের পরে হ্যাড টু বসাবো, ঠিক তারপরে ভিওয়ান বসাবো মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, ঠিক তারপরে অবজেক্ট বসাবো, ঠিক তারপরে রেস্ট বসাবো। তাহলে ওটা আমার তৈরি হয়ে যাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা। তাহলে আমরা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে চাই, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড টু বসাবো, তারপরে ভিওয়ান বসাবো। আচ্ছা, অনেক সেন্টেন্সে তোমরা অবজেক্ট দিতেও পারো, নাও দিতে পারো, রেস্ট দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু সর্বপ্রথমে তোমার সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাড টু বসাতে হবে, তারপরে ভিওয়ান, এই পর্যন্ত অবশ্যই দিতে হবে। এবারে নাবাচকে কি, আমি যদি নাবাচক কোনো সেন্টেন্স তৈরি করি, তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, ঠিক তারপরে ডিড নট হ্যাভ টু বসাবো, ঠিক তারপরে ভিওয়ান বসাবো, ঠিক তারপরে অবজেক্ট বসাবো, ঠিক তারপরে রেস্ট বসাবো, তাহলে এটা নাবাচক বা নেগেটিভ হয়ে যাবে। এবারে দেখো, এখানে এক নম্বরে আছে যে আই, প্রথমে আমি ঠিক প্রথমে বসালাম আই, ঠিক তারপরে বসালাম হ্যাড টু, তারপরে ঠিক তারপরে এই যে ভিওয়ানটা বসালাম গো, এই গোটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। এবারে নাবাচক, প্রথমে বসালাম আই, তারপরে ডিড নট হ্যাভ টু বসালাম, তারপরে ভিওয়ান হচ্ছে গো। তাহলে আই ডিড নট হ্যাভ টু গো, আমাকে যেতে হয়নি, ঠিক সূত্র অনুযায়ী বসিয়েছি। আবার বলছি যে প্রথমে সাবজেক্টটা আই বসালাম, তারপরে আই এর পরে ঠিক হ্যাড টু বসিয়ে দিলাম, তার ঠিক পরে ভিওয়ান বসিয়ে দিলাম। এবারে নাবাচকে কি হবে? প্রথমে আমি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসলাম, তারপরে ডিড নট হ্যাভ টু বসিয়ে দিলাম, তারপরে ভিওয়ানের জায়গায় গো বসিয়ে দিলাম। তাহলে আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল, আই ডিড নট হ্যাভ টু গো, আমাকে যেতে হয়নি। এবারে দু নম্বরের এক্সাম্পলে দেখো, এই দু নম্বরের এক্সাম্পলে আছে দেখো, ইনিশিয়েট মানে আরম্ভ করা, ভি ওয়ান হলো ইনিশিয়েট, ভি টু ইনিশিয়েটেড, ভি থ্রি ইনিশিয়েটেড। যদি আমাদের ভি টু বা ভি থ্রি এটার দরকার নেই, ভি ওয়ানটাই হলে চলবে। তাহলে সাবজেক্টটা হচ্ছে দ্য ম্যান, তারপরে আমি বসিয়ে দিলাম হ্যাড টু, তারপরে ভি ওয়ানটা বসালাম ইনিশিয়েট, তারপরে বসালাম এখানে হিজ জার্নি, এটা হচ্ছে অবজেক্ট, আর অ্যাট নাইট এটা হলো রেস্ট। তাহলে দ্য ম্যান হ্যাড টু ইনিশিয়েট, লোকটিকে আরম্ভ করতে হয়েছিল হিজ জার্নি, তার ভ্রমণ, অ্যাট নাইট রাত্রেবেলা। নাবাচক, দ্য ম্যান ডিড নট হ্যাভ টু ইনিশিয়েট হিজ জার্নি অ্যাট নাইট, লোকটিকে ভ্রমণ লোকটিকে আরম্ভ করতে হয়নি তার ভ্রমণ রাত্রেবেলা। তারপরে রান মানে দৌড়ানো, দ্য বয় হ্যাড টু রান, বালকটিকে দৌড়াতে হয়েছিল, দ্য বয় ডিড নট হ্যাভ টু রান, বালকটিকে দৌড়াতে হয়নি। লেকচার মানে ভাষণ দেওয়া, লেকচার লেকচার লেকচার, আর গিভ লেকচার গিভ লেকচার গিভেন লেকচার, এটা মানেও ভাষণ দেওয়া। তাহলে লেকচার মানে ভাষণ দেওয়া, গিভ লেকচার মানেও ভাষণ দেওয়া। তাহলে দ্য টিচার হ্যাড টু লেকচার ইন দ্য ক্লাস, টিচারকে লেকচার দিতে হয়েছিল ক্লাসের মধ্যে। দ্য টিচার ডিড নট হ্যাভ টু লেকচার ইন দ্য ক্লাস, টিচারকে লেকচার দিতে হয়নি ক্লাসের মধ্যে। এই পাঁচেরটা দেখো, স্মাইল মানে হাসা, স্মাইল স্মাইল স্মাইল্ড। আচ্ছা, স্মাইল মানে কিন্তু মৃদু হাসা, হালকা ভাবে হাসা। আর আরেকটা যেটা জোরে জোরে হাসে সেটা হচ্ছে লাফ, স্পেলিংটা হচ্ছে LAUGH। ভিটুতে লাফের, ভিটু লাফট, ভিথ্রি লাফট, ইডি যোগ হবে।
যাক, স্মাইল মানে হাসা, তাহলে দ্য বেবি হ্যাড টু স্মাইল, বাচ্চাটাকে বা শিশুটাকে হাসতে হয়েছিল। দ্য বেবি ডিড নট হ্যাভ টু স্মাইল, বাচ্চাটাকে বা শিশুটাকে হাসতে হয়নি। ভমিট মানে বমি করা, ভমিট, ভমিটেড, ভমিটেড। দ্য বয় হ্যাড টু ভমিট, বালকটিকে বমি করতে হয়েছিল। দ্য বয় ডিড নট হ্যাভ টু ভমিট, বালকটিকে বমি করতে হয়নি। ইরেজ, ইরেজ মানে মুছে ফেলা, ইরেজ, ইরেজড, ইরেজড। দ্য চাইল্ড হ্যাড টু ইরেজ, বাচ্চাটাকে মুছে ফেলতে হয়েছিল। দ্য শর্ট কামিংস, শর্ট কামিং মানে কিন্তু কোনো ভুল, শর্ট কামিংস ভুলগুলি। অফ হিজ ড্রয়িং, তার আঁকার, তাহলে পুরো মানেটা কি হবে, দ্য চাইল্ড হ্যাড টু ইরেজ দ্য শর্ট কামিংস অফ হিজ ড্রয়িং, শিশুটিকে মুছে ফেলতে হয়েছিল তার আঁকার ভুলভাল বা ভুল ভ্রান্তি গুলি। দ্য চাইল্ড হ্যাড টু ইরেজ দ্য শর্ট কামিংস অফ হিজ ড্রয়িং, শিশুটিকে মুছে ফেলতে হয়েছিল তার আঁকার ভুল ভ্রান্তি গুলি। এবারে নাবাচকে কি হবে, দ্য চাইল্ড ডিড নট হ্যাভ টু ইরেজ দ্য শর্ট কামিংস অফ হিজ ড্রয়িং, শিশুটিকে মুছে ফেলতে হয়নি তার আঁকার ভুল ভ্রান্তি গুলি। এবারে ডিলিট মানে মুছে ফেলা বা দূর করা, আর ভি টু ডিলিটেড, ভি থ্রি ডিলিটেড। দেখো, আই হ্যাড টু ডিলিট, আমাকে ডিলিট করতে হয়েছিল সাম ফাইলস, কিছু ফাইল গুলো, ফ্রম মাই মোবাইল ফোন, আমার মোবাইল ফোন থেকে। আর নাবাচক, আই ডিড নট হ্যাভ টু ডিলিট, আমাকে ডিলিট করতে হয়নি সাম ফাইলস, কিছু ফাইল, ফ্রম মাই মোবাইল ফোন, আমার মোবাইল ফোন থেকে।